এবং এটা খুব শুভ উদ্যোগ। আমি এই উদ্যোগকে খুবই মানে সাধুবাদ জানাই। শুধু আমি জানতাম যে সংবাদ মাধ্যম যারা থাকে শুধু সংবাদই পরিবেশন করে তা নয়, আমরা জানি তো সংবাদ মাধ্যম থাকা দরকার রয়েছে। কারণ আমরা যে ক্ষেত্রে উন্নয়নের জন্য ব্যস্ত, আমরা উন্নয়নের দায়িত্ব নিয়ে মানুষের জনপ্রতিনিধি হয়ে আজকের আমরা ভালো বার্তা পৌঁছে দেওয়া সে দায়িত্ব কিন্তু ফোরামের। যেমনি আমাদের উন্নয়নের সঙ্গে আপনারা সহযোগিতা করেন বা যেমনি আমাদের সঙ্গে আজকে ভালো হোক মন্দ হোক কাজের সমালোচনা করেন, সমালোচনা না করলে ভালো জায়গায় পৌঁছানো যায় না, ঠিক তেমনি একই সঙ্গে সমাজের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে সংবাদ ফোরাম আজকের একটা ভালো জিনিস সমাজের বুকে ছড়িয়ে দিল। তা এরপরেই শুরু হয়েছে প্রীতি ম্যাচ, বিকাল তিনটে প্রীতি ম্যাচ শুরু হবে, আমি তাতে তো অবশ্যই থাকবো। গত বছর ছিলাম, খুব সুন্দর খেলেও ছিলাম, নিজেকে নিজে মানে গর্ব করছি এবং স্বাস্থ্যের পরিবেশ পরিস্থিতির উপরে আমার সংবাদ মাধ্যমের বন্ধুরা একটা প্রশ্ন করেছিলেন যে বর্তমান যে চলতি সোয়াইন ফ্লু চলছে এর জন্য দীঘায় বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসছেন, এই জায়গায় হয়তো যে কোনো সময় অ্যাটাক করতে পারে, তার জন্য কি ব্যবস্থা আপনারা নিচ্ছেন? আমি সেই জায়গায় বলতে পারি, আমি স্বাস্থ্য কমিটির চেয়ারম্যান এবং স্বাস্থ্যের জায়গায় দাঁড়িয়ে দীঘার মতো একটা পর্যটনের জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি এখানে আমাদের সুপার রয়েছেন, আমি সিএমওর সঙ্গে কথাবার্তা বলবো, অতি সত্বর এই জায়গায় একটা ইউনিট যাতে খোলা যায়। আমি এই উদ্যোগ আপনাদের বার্তা যে আমাকে বলেছিলেন আমি সেই জায়গায় চেষ্টা করব। আমি খেলার পরে আমি এখানকার সুপার এবং এখানকার সুপার সাহেব আছেন এবং আমি সিএমওর সঙ্গে একটি কাজ করব। এইটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ক্ষুদ্র বক্তব্য রাখছি। গাছ লাগানো মানে গর্ত করে শুধু গাছ পুঁতে দেওয়ার আচার অনুষ্ঠান হয়, সেই আচার অনুষ্ঠান মেনেই আমরা বৃক্ষরোপণ করব। এই বৃক্ষরোপণে যা কিছু আঙ্গিক আছে তার মধ্যে কোনো কুসংস্কার নেই। মানুষের কাছে একটা জায়গা প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে মাত্র, যে একটি মানুষকে একটি শিশুকে যেমন করে যত্ন করে বড় করতে হয় একটি গাছকেও তেমনি করে রোপণ করতে হয়।
তার জন্য জলের দরকার হয়, তার জন্য আলো বাতাসের দরকার হয়, তার জন্য খাদ্যের দরকার হয়, হ্যাঁ তার অভিষেকের দরকার হয়, সেই প্রত্যয়ে আমরা রঞ্জিত মণ্ডল বলছি। অনেক নজিরের মধ্যে আজকে একটা সুন্দর শুভ মুহূর্তে বৃক্ষরোপণ সকল মতের মানুষকে এবং সব শ্রেণীর মানুষকে, রাজনীতির বাইরেও যারা আছেন, সরকারি আধিকারিক থেকে আরম্ভ করে নির্বাচিত প্রতিনিধি, সবকিনে একটা সুন্দর প্রীতি ফুটবল খেলা তারা এখানে দীঘার মানুষকে উপহার দেবে। এছাড়াও তাদের অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, তারা যে কত বড় মাপের মানুষ, তারা যে সাংবাদিকতার পেশার বাইরে আরও অনেক জগৎ নিয়ে তারা ভাবনা চিন্তা করেন, এই জন্য পূর্ব মেদিনীপুর জেলার সাংবাদিক ফোরামকে আমি অভিনন্দন জানাচ্ছি। তাদের যাত্রাপথ আরও আরও সুন্দর হোক, আরও সুদূর প্রসারী হোক, এই অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য।